দিদি এসে ঠিক আমার জায়গাটা বেছে নিল। এখানে আমি স্ট্রেটনিংটা করতাম, না হলে নিয়ে নিজের ক্রিম্পিংটা করছে। আমার বলছে না সরবো না, এখানেই নাকি ভালো হচ্ছে বেশি। দেখো আর আরেকজন আমাদের বকা দিচ্ছে, আমার বাবা এসে আমাদের প্রচন্ড তাড়াহুড়া করছে, আমার সাথে তো এক ছাটকা হয়ে গেছে। জবকি বারাতে আই ডলি তুমি লানা, দুলহন বানা কে হামকো রাজা জি লে জানা। এটা দিদি গেছিল তাই না দিদি? আমি কি গাইবো? গানটা ঐতিহাসিক গান। এই হেয়ারের এই কি বলে এটাকে, হেয়ার ক্রিম পার্টটা একমাত্র কিনে এখন আমার মনে হয় আমি ওর জন্যই হয়তো কিনেছিলাম। আমি হয়তো হাতে গোনা কয়েকদিন ইউজ করেছি, আমি ক্রিম পার্টটা একদম ইউজ করি না। কারণ কি, এই ক্রিম পার্টটা ইউজ করলে ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং চুল মারাত্মক ড্যামেজ হয়। আমি ফিল করেছি, আমি 2019 কিনেছিলাম এটা। এটা ইউজ করার পর থেকে আমি দেখছি, মানে আমার ফিল হচ্ছিল, আমি জানি না কেন, মানে হেয়ারের কোয়ালিটিটা রাফ হতে থাকছিল আর চুল অনেকটাই পড়ছিল। আমি জন্য একটু কম ইউজ করি এটা। এটা মানে সব থেকে ভালো কোয়ালিটি, মানে কোম্পানির ক্রিম পার এটা, আইকনিক এর। আর ওয়াট, মানে খুব ফাস্ট এটা ক্রিম্পিংটা হবে, কিন্তু তোমার মানে থাকবেও অনেকক্ষণ, মানে যতক্ষণ না তুমি চুলে জল দেবে ততক্ষণ এটা ছাড়বে না। এই যে আইকনিক এর আমারটা গরমই হচ্ছে তাই তোর জন্য। আমার তো হ্যাঁ, আর ওই প্লাগটা দিয়ে আমি লাগাই যেখানে তুই লাগিয়েছিস। শয়তান তুই সরে যা না, তুই এনে যা, এনে যা, নে যা, এরকম কর না, তোর তো এরকম বেকার দাঁড়াই। হ্যাঁ বেকার করে দে। আরে আমারটা লুজ হয়, তাও সরলি না, মানে বাবা বলে এটা বল যে তাও সরলাম না। আমি রেডি, এরি হেভি লাগছে দেখতে, সরে যা দেখা। দাঁড়া চা খাওয়া শেষ করো, দাঁড়া চাটা খেয়ে তারপর দেখাচ্ছি আজ। তুমি নিচ পর্যন্ত করো না আমি বলছি, শুধু ওপরটুকু করো। দুই মাতব্বর লড়ালড়ি করছে, সময় হয়ে যাচ্ছে। আজকে আমি আজকে বিয়ে বাড়ি আছে বলে আমি ইউনিভার্সিটিও যাইনি, কারণ কি ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরতে আজকে পুরো ক্লাস হতো। হ্যাঁ তো বাড়ি ফিরতে ফিরতে আমার 6টা বাজতো, সুতরাং আর যাওয়া হতো না। তখন আমার সেজে গুজে তখন আমার চিৎকার করতো, তাই আমি আর ইউনিভার্সিটি আজকে যাইনি। দেরি হবে আজকে, কিছু করার নেই, ওরকম অত এত তাড়াহুড়ো করে করা যায় না, তাড়াহুড়ো করে করতে পারবো না। আমার বিউটি ব্লেন্ডারটা নিয়ে আবার টানবে সবার সামনে আমাকে ছোট করছে, ছোট বোন আমার মনে হয় অনেক গ্লোয়িং হয়েছে। দেখি দেখি মুখটা দেখি, কর কর আবার কর, আবার কর বাল্যাই মিডি বল। আমি কিন্তু পারি না, তো
আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমির অ্যাবসলিউটের প্রাইমারটা। আজকে কালার বারটা ইউজ করবো না, আজকে যেহেতু বিয়ে বাড়ি একটু টিন্টেড চাই আমার। হ্যাঁ, কালার বারটা একদম ম্যাট সিলিকন বেস, এটা একটু টিন্টেড আছে, এটা ইউজ করব। আমি ঠিকই আছে, সেদিনকে আমি ইয়েতে গেছি, বলবে তো আমিও জিজ্ঞেস করেছিলাম যে আমি কথাটা বলতে দেয় আমাকে এখন সংসারের কথা। আমি সেদিনকে ইয়েতে যাচ্ছি, আসছি যাওয়ার সময় এবার তখন দেখছি একটা মেয়ে অনেকটাই হাইট শর্ট, সে আবার হিল পড়েছে, তাতেও আমার এখানে, তাহলে আমাকে এখানে এখানে হিল পড়ে, হিল পড়ে কি তাকে কিন্তু অড লাগছে না দেখতে, তোকে অড লাগে না। আরে আমার আমার ওরকম, আরে হ্যাঁ ঢং যত। আমি এবার কারেক্টার একটা ইউজ করছি, কারেক্টার তোর লাগবে না, কনসিলার ইউজ করবো এইটা, এখানে দেখে মনে হচ্ছে অনেক সাদা বাট এটা আমার শেডের সাথে একদমই পারফেক্ট, ঠিক আছে। হাত দিয়ে করবো, দেখো এখানটাতে আমার স্কিনের স্কিন টোনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে এরকম। এই দেখো আমি এটা, এখানে একটা ইয়ে ছিল, তোমরা আগে করে একটু দেখো তাহলে বুঝতে পারবে এখানে একটা ক্যারেক্টার ছিল, এই জায়গাটাতে করি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কভার হয়ে গেল আমার স্কিনের সাথে একদম খুব ভালো করে, এই কালচারটা একদম পারফেক্টলি ম্যাচড। নিচে লুজ পাউডারটা, এই লুজ পাউডারটা না ইউজ করলে মানে একটা ড্রাস্টিক, একটা মানে ড্রাস্টিক চেঞ্জ আসে। মানে ফার্স্ট অফ অল এখন তো শীতকাল, মেকআপ খারাপ হওয়ার কোনো ব্যাপারই নেই, প্লাস মেকআপটা মানে কি জানো আমি জানি না কেন এটা আমি বুঝতে পারি না, বাট খুব সুন্দর উভারকে আসে মনে হয়, একদম প্রপার বেস ক্রিয়েট হয় এরকম আমার, আমার কেন জানি না মনে হয়। আমি অন্য কোনো লুজ পাউডার ইউজ করিনি আজ পর্যন্ত, আমি শুধুমাত্র মেবেলিন ফিটমিটাই ট্রেল থেকে কিনে ইউজ করছি। অ্যামেজিং অ্যামেজিং, মানে কিচ্ছু বলার নেই। ট্রেলে শুরু হয়ে গেছে কিন্তু একটা স্টিল ডিল, যেখানে তোমরা বড় বড় এ প্লাস ব্র্যান্ডের প্রোডাক্টের ওপর পেয়ে যাবে আপ টু 60% ডিসকাউন্ট, আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা সেই ডিসকাউন্টের ওপর পেয়ে যাবে আরও 26% ডিসকাউন্ট। তো এই সুযোগ কে হারাতে চায় বলো, আমার কুপন কোডটা অবশ্যই ইউজ করো, তোমরা 14 ফেব্রুয়ারি পর্যন্ত আমার কুপন কোডটা ইউজ করলেই 26% পর্যন্ত অফ পাবে, তার সাথে পেয়ে যাবে ফ্রি ডেলিভারি। নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া আছে, চেক করতে একদম ভুলবে না। এই দুটো ফাউন্ডেশন মিক্স করে ইউজ করবো, এটা হচ্ছে লরিয়ালের ইনফলিবল আর মেবলিনের সুপার স্টে, এটা একটু ডার্ক আর এটা একটু লাইট। শেড জিজ্ঞাসা করো না, কারণ আমার শেড উঠে গেছে এখান থেকে, ইউজ করছি বোঝাই যাচ্ছে না, মানে এতটাই আমার শেডের সাথে একদম প্রপারলি ম্যাচ করে। এবার ব্লেন্ড করতে হবে, নাও ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। ফেস মেকআপ হয়ে গেছে, শুধুমাত্র ফেসের লুজ পাউডারটা ইউজ করা বাকি, এখন আমি এই দুটো প্যালেট দিয়ে আই মেকআপটা করবো। কবে মানে কবের পর যে আমি এই আই শ্যাডো প্যালেট ইউজ করছি আমি জানি। হ্যাঁ এটা আমি SFR কালারের, দুটোই SFR কালারের। সো আমি আই মেকআপটা করে এসে তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ কারণ কি সামনে দেখানোর মতো অত ভালো আই মেকআপ তো আমি করি না। মুখের ফেস মেকআপটা আমার হয়ে গেছে, এখন আমি শাড়ি পরবো, তো শাড়িটা পরে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ মোটামুটি ফেস মেকআপ হয়ে গেছে, আমি স্ট্রেটনারটা আরেকটু গরম করতে দিয়েছি কারণ এই দেখো বেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি পুরোটা পরে এসে তারপরে তোমাদের সাথে আবার মিট করছি, নাহলে দেরি হয়ে গেছে, 7:45 বাজে। সো রেডি অ্যান্ড ডান, আর হয়ে গেছে, দিদি এখন গেছে বাড়িতে, ও এসে গেছে, আমি ভাবছি চুলটা একটু বাঁধবো কিনা।
হাই বল, হাই, হাত দেখিয়ে আমি চুলটা হালকা বেঁধে নিলাম। হ্যাঁ আমি চুলটা হালকা বেঁধে নিলাম, ভালো লাগছে না টিপ পরে। আমার টিপ নেই, কালো ব্রাইডাল সে হট করে কালো পরবো কেন? এটার সাথে পিঙ্কি পিঙ্কি করে যদি কোনো টিপ থাকতো তাহলে ভালো লাগতো। আমার ছোট ওরকম পিঙ্কি পিঙ্কি টিপ নেই, ঠিক আছে? ও তোকে দেখা যাচ্ছে না? না হ্যাঁ নে, হাতে থাক। কি আছে ওর মধ্যে? মাস্ক থাক, আমার মাস্ক ইয়ে হত মাস্ক লাগবে না, আমরা মাস্ক পরবো না। তাকে চল চল, হয়ে গেছে চল। দেখ আমাকে ভ্যাম্পায়ার লাগছে, এই লাল আলোটা বারবার বন্ধ করছে। সামনে এসেছি, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আসার সময় আমি একটা ছোট্ট রেড কালারের টিপ পরেছিলাম। তো এই হচ্ছে এই যে গাড়িটা এখানে পার্ক করা হয়েছে আর আমরা নেমে গেছি এখান থেকে। তো দিদিদের দেখাই, দাদা ভাই নামো, দাঁড়া দাঁড়া আছে। এই যে আমার দিদি, একটু এদিকে আয় তোরা, এই যে মিষ্টি ছোটাই আর এই যে দিদি ভাই, সুন্দর লাগছে। একটু আলোতে গেলে না দিদি বোঝা যাবে তোকে, কাউকে বোঝা যাচ্ছে না, এই জায়গাটা একটুখানি ডাউন। তো এই যে বিয়ে বাড়ির এন্ট্রান্স, এটা এখানে নামই বোঝা যায় না, এত আলো পড়ে যে কারোর মানুষের নামই বোঝা যায় না। তো এই যে আমার বাবা, নাগিন 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 নাচ নাচ না।
রাধা পল্লবী আর চানা মশলা নিইনি, কারণ আমার একদম ভালো লাগে না। অন্যান্য অনেক ভিডিও ক্লিপিংস করার ইচ্ছা ছিল কিন্তু সবাই তাড়া করলো, ভাত খেতে বসার জন্য আমার আর করা হয়নি। এবার এখানে আমার খেতে বসে অন্যান্য যে সমস্ত খাবারের গন্ধে আমার গাটা এত গোলাচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি স্টার্টারগুলো বেশি খাইনি, মানে কিছুই খাইনি, আমি চিকেন পকোড়া খাইনি, ফুচকা খাইনি, আমি কিছু খাইনি, আমি জাস্ট বেবি কর্ন খেয়েছিলাম যাতে আমি মেন কোর্সটা ভালো মতো খেতে পারি। কিন্তু এখানে এসে দেখলাম আমার গাটা আরও গোলাচ্ছে, আমি খেতেই পারবো না। আসলে হয় না, না খেলে তোমার খাওয়ার ইচ্ছাটা মরে যায় ঠিক ওরকম। আমরা অনেকক্ষণ আগে এসে গেছি, 11:30 নাগাদ এসেছি বাড়িতে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। কারণ রাত্রিবেলা হাইরোডগুলোতে লরি যায়, ফলে মানে লরিগুলো স্টাক হয়ে থাকে, গাড়ি ছাড়ে না ওরা, ঠিক আছে? ওই জন্য জ্যাম ছিল বলে আসতে রাত হয়েছে, 11:30 বেজে গেছে। আর আমার কথা ছেড়ে দাও, খাওয়া দাওয়া তো আমি তোমাদের দেখাতেই পারলাম না ঠিক করে, বিকজ আমি খেতেই পারিনি, এত ফাস্ট দিচ্ছিল। প্লাস এখন আমি ওই খাবো খাবোই বলি, আমি খেতে পারি না। ওখানে গিয়ে আমার এত বমি পাচ্ছিলো, ওই সমস্ত করে আমি কিছু খেতেই পারিনি, খেতেই পারিনি আমি কিছু, ঠিক আছে? ফার্স্টে মানে ফার্স্টে একটা ওই ফিশ ফ্রাই নিয়েছিলাম, তারপর থেকে আমি একটা কিচ্ছু খেতে, বাড়িতে আসার সময় গাড়ি থেকে নেমে একটা স্প্রাইট কিনেছিলাম, প্রচণ্ড বমি বমি পাচ্ছিলো এবং হয়েও যেত হয়তো স্প্রাইটটা না খেলে। এখন আমি এখন বাজে রাত 12:30, আমি কিছু রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, জাস্ট 2-1টাই বানিয়েছি অনেকক্ষণ খেটে খুটে। এখন আমি ফুল মেকআপটা রিমুভ করব, তো চলো রিমুভটা করে নিই। তো এই যে আমি বসে পড়েছি, এখন আমি রিমুভ করবো আমার মেকআপ। সো এখানে আমি ওয়েট ওয়াইপ, এখানে আমি ওয়েট ওয়াইপ নিয়েছি, মেকআপ রিমুভার নিয়েছি। সো এই হচ্ছে ব্যাপার, আনন্দই লাগে যে যাবো যাবো এটা ভাবতেই ভাল লাগে, কিন্তু তারপরে আর ওখানে মানে প্লেসে গিয়ে তখন মনে হয় যে ও বাড়ি ভালো, বাড়ির খাওয়ারই ভালো। মানে জুয়েলারি পরলে তখন একটা লুক আসে, আর জুয়েলারিগুলো ওপেন মানে খোলার পর তখন মনে হয় যে হ্যাঁ জুয়েলারিগুলো একটা মানে যে একটা ভাইব্রেন্ট লুক আমাদের সবাইকে দেয় জুয়েলারি পরলে, সেটা কিন্তু আস্তে আস্তে মানে জুয়েলারি খোলার পর তখন বোঝা যায় যে কী লুকটা ছিল আর এখন কি লুকটা আছে আর কি, সেইটাই। রিমুভ করে নি টিপটা এখানে, এখান থেকে একটা ওয়েট পাইপ বার করে, যাতে কোনো ড্রাস্টিক চেঞ্জ বোঝা না যায়। মানে আমার মেকআপ করা থাকলে হচ্ছে একটু গ্লোই লাগে, হ্যাঁ একটু বেশি গ্লোই লাগে, একটু কি বলবো গ্ল্যামারাস লাগে, কিন্তু মেকআপ তুলে দিলেও যে একদম মানে কি বলবো একদম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল এরকম যেন ব্যাপারটা না হয়। তাই জন্যই আমি একটুখানি স্কিন কেয়ারটার দিকে বেশি পয়সা খরচা করি এখন, মানে একদম তোমাকে তোমাদের আমি একদম মানে সত্যি কথা বললাম যে আমি এখন স্কিন কেয়ারের উপর বেশি খরচা করি। তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যাতে মেকআপ তোলার পর আমার নিজেকে আয়নার সামনে দেখে মনে হয় না যে ইস আমি মেকআপটা তুললাম কেন, মেকআপ তোলার পর তো আমি নিজেই নিজের মুখ দেখতে পারি না, এরকম যাতে ব্যাপারটা না হয় আর কি, বুঝতে পারছি? এই টিস্যুতে হবে না, আমার আরেকটাও লাগবে।
তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ির দিন এরকম থাকলে আমার এরকম দুটোই লাগে, দুটো ছাড়া হয় না। মানে একদম ক্লিন করে একদম মেকআপ রিমুভার দিয়ে একটা মেকআপ রেসিডিউ ফেসে না রেখে তারপরে আমি যাই হচ্ছে ফেস ওয়াশটা করতে। ফেস ওয়াশটা করে ভালো করে টোনার টোনার লাগিয়ে তারপরে একটা ঘুম দিই, অ্যান্ড দেন নেক্সট ডে মানে স্কিনে কোনো রকম কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে এরকম। আর আমি শাড়িটা পরে তোমাদেরকে এই জন্যই দেখাচ্ছি কি শাড়িটা পরে তোমাকে মানে তোমরা আমাকে একটা মানে গ্লোই লুকে দেখলে, কিন্তু মেকআপটা তোলার পরেও যে মানে খুব যে মানে চেঞ্জেস যে মানে একদম মানে 100 থেকে 0 এরকম যেন না হয়, আমি নিজেও আজকে দেখলাম, মানে আমি নিজেও সেটাই পরীক্ষা করেছি আগে। তাই ভাবলাম যে না আজকে শাড়িটা পরেই আমি তোমাদেরকে এটা দেখাবো, মানে মেকআপ তোলার পরেও ব্যাপারটা দেখাবো, ঠিক আছে। আমি চুলটা খুলবো, চুলটা টেনে আছে বলে আমার তো সামনে কপালটা অনেকটা চওড়া, সো পুরোটা তুলে নিই তারপর আমি চুলটা খুলবো। সো আমার আই মেকআপও তোলা হয়ে গেছে, এখন আমি মুখটাকে ফেস ওয়াশ করে এসে তারপরে তোমাদের সাথে মানে চুলটা খুলে আমি একবারে দেখাবো যে আমি কি মানে 100 থেকে 0 হয়ে গেলাম নাকি 100 থেকে 80-70 আছি। ড্রাস্টিক চেঞ্জ কিছু হয়নি, আমি আগে ফেস ওয়াশটা করে আসি তারপরে তোমাদের সাথে মিট করছি। সো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। নাও এবার বলো যে খুব কি ড্রাস্টিক চেঞ্জ লাগছে, বা আমার যদি আমি পুরো একদম বেড ফেসে আমি শাড়িটা পরি আমাকে কি চেনা যাবে না বা আমাকে ভাল লাগবে না এরকম কিছু? শুধু সাজলেই ভাল লাগবে, নর্মাল আমার স্কিনটা একদম দেখার মতো না এরকম কিছু আছে? তো আমি ফেস ওয়াশ করে এসেছি, এখন টোনার ইউজ করছি এটা। ১২:৪১ বাজে দেখাচ্ছি। এখন আমি এটার পর আমি এখন একটু ইয়ে করবো কি নাম বলে, এখন আমি ময়েশ্চারাইজার ইউজ করবো এটা ভালো করে শুকিয়ে গেলে। আর এবার আমি শাড়িটাকে ছাড়বো, শাড়িটাকে আলমারিতে এখন আর তুলবো না, এখন আমি এটাকে কাচবো, না কেচে আর তুলবো না, কারণ এটা এই নিয়ে 3 বার পড়া হলো, এরপরে আমাকে কাচতেই হবে, নাহলে আর রাখা যাচ্ছে না। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আমার আর চুল খোলার ইচ্ছা হচ্ছে না, কারণ এটার পরে আমি চুলটাকে মানে পুরো ঝুটকিটাকে এরমভাবে গুটিয়ে খোপা করে মানে আমি গিয়ে শুয়ে পড়বো, সুতরাং চুলটা আর খুললাম না। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, যেরকম করে তোমরা আমার সরস্বতী পূজার ব্লগটাকে পছন্দ করেছো ভালোবেসেছো এইটাকেও সেরকম করো, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দাও। আমি তোমাদের সাথে মিট করছি আমার নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো।